হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু নবর্ন অনলাইন অ্যান্ড স্টুডিও আজকের ভিডিওতে একটা বিশেষ ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাস চেক লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাস চেক করার কিন্তু অপশান এতদিন পর্যন্ত ছিল না কিন্তু এখন দেখা যাচ্ছে যে দুয়ারে সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাস চেকের জন্য একটা অপশান তোমাদের জন্য দেওয়া রয়েছে শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পই নয় দুয়ারে সরকারে যতগুলো প্রকল্প জমা নেওয়া হয় সবগুলোরই কিন্তু স্ট্যাটাস চেক এই সাইট থেকে তোমরা দেখতে পারো তবে অন্যান্যগুলোর ক্ষেত্রে তাদের অফিসিয়াল সাইটেই কিন্তু এখান থেকে রিডাইরেক্ট করে দেওয়া হয় তো অন্যান্যগুলো তোমরা অফিসিয়াল সাইটে গিয়ে দেখতে পারো কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের বিশেষ করে স্ট্যাটাস চেকটা সুবিধা তোমরা এখান দিয়ে পেয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছ আমি একটা দুয়ারে সরকারের অফিসিয়াল ওয়েবসাইট যেটা পশ্চিমবঙ্গ সরকারের সেখানে অফিসিয়াল সাইটে রয়েছি তো এখান থেকে একটু নিচের দিকে যখন তোমরা যাবে দেখো এখানে নো ইওর স্কিমস তার নিচে রয়েছে চেক ইওর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তো এই অপশানে আমাদের ক্লিক করতে হবে তো চেক ইউর অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করার পরে এখানে দেখো প্রথমে রয়েছে লক্ষ্মীর ভান্ডার চেক স্ট্যাটাস আর রয়েছে স্বাস্থ্যসাথী চেক স্ট্যাটাস তো স্বাস্থ্যসাথী চেক স্ট্যাটাসে যখন ক্লিক করা হবে দেখো স্বাস্থ্যসাথীর অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এখানে রিডাইরেক্ট করা হয়েছে আর লক্ষ্মীর ভাণ্ডারের চেক স্ট্যাটাসে যখন ক্লিক করবে তখন দেখো এখানে লক্ষ্মীর ভাণ্ডারের সাইটে কিন্তু রিডাইরেক্ট করছে তো লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাস চেক সবসময় কিন্তু স্ট্যাটাস চেক অপশানটা দিচ্ছে না মাঝে মধ্যে দেখছি দিচ্ছে তো এটার জন্য তোমরা সরাসরি কি করবে না গুগলে গিয়ে সার্চ করবে দেখো গুগলে গিয়ে এখানে আমি সার্চ করেছিলাম দুয়ারে সরকার স্ট্যাটাস দুয়ারে সরকার স্ট্যাটাস এবং দুয়ারে সরকার পাড়ায় সমাধান চোচ্চেক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস পরের যে অপশানে তোমাদেরকে যেতে হবে সেটা দিয়েছে তারপরে কিন্তু এখানে এই অপশানটা আমি পেয়েছি তো এখানে যেটা দিয়ে চেক করতে হবে সেটা হলো তোমাদের মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারটা তোমরা দুয়ারে সরকারে যে প্রকল্পের জন্য দিয়েছিলে সেই মোবাইল নাম্বারটা দেবে তার বাপ ডান দিকে দেখো এখানে দুয়ারে সরকারের সমস্ত প্রকল্পগুলোর লিস্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে অর্থাৎ যে প্রকল্পে আপনি আবেদন করছেন সেই প্রকল্পের মোবাইল নাম্বার এবং সেই প্রকল্পটা এখান দিয়ে বাছাই করে নিতে হবে তো এখানে সিম্পলি দেখো ভান্ডার অপশনটাও রয়েছে এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে মোবাইল নাম্বারটা দিয়েছিলে সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে সাবমিট অপশানে ক্লিক করবে সাবমিট অপশানে ক্লিক করলে একটা সিক্রেট ওটিপি মোবাইল নাম্বারে পাঠানো হবে তো যে ওটিপিটা পাঠানো হবে সেই ওটিপি এখানে সাবমিট করতে হবে তো এখানে যে ওটিপিটা পাঠিয়েছে সেই ওটিপিটা এখানে সাবমিট করছি আমি সাবমিট করার পরে এখানে দেখো সেই মোবাইল নাম্বারটা তারপরে এখানে দেখতে পাবে তোমরা অ্যাপ্লিক্যান্টের নেম এবং তারপরে দেখতে পাবে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস যেহেতু এই মোবাইল নাম্বারে কোনো অ্যাপ্লিকেশান করা নেই তো এখানে কিন্তু সেই ডিটেলসটা এখানে শো হচ্ছে না কিন্তু যাদের লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাপ্লিকেশানে এই মোবাইল নাম্বারটা যুক্ত করেছো তারা কিন্তু নিজেদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা এখান দিয়ে সহজেই চেক করতে পারবে তো এই ওয়েবসাইটটার বা এই পেজটার আমি লিঙ্ক কিন্তু সরাসরি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখছি তোমরা সেখান দিয়েও সরাসরি স্ট্যাটাস চেক করে নিতে পারো ডাইরেক্ট তোমরা অফিসিয়াল সাইটের এখানে এই পেজটাতেই চলে আসবে তো এই হলো আজকের ভিডিওটা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই এরকম ধরনের হেল্পফুল ভিডিও আপনার বন্ধু বা পরিবারের কাছে শেয়ার করে দিন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন থ্যাংক ইউ দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে